একাদশ জাতীয় নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে সিঙ্গারুরহাট উপজেলার উপাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকেলে দুর্গাপুর বাজারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর রৌফের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন আব্দুর রশিদ, উবাহাটা ইউপি চেয়ারম্যান রজব আলী, আনোয়ার আলী, সজল দাস, আবুল কালাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, কবির খন্দকার সহ আরো অনেকে। সিঙ্গারুরহাট থেকে রায়হান আহমেদের পাঠানো তথ্যচিত্র, 71 বাংলা নিউজকে।